ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। অনেকদিন পর আমি বলেছিলাম যে বাড়ি শিফটিংয়ের জন্য সমস্যা রয়েছে, তো আমরা ক্লাস শুরু করছি আজকে থেকে। আমাদের সমস্ত রকম কানেকশান, সমস্ত রকম সমস্যাগুলো আমরা ওভারকাম করতে পেরেছি এবং আমরা নতুন করে নতুন সেটআপে শুরু করছি আজকের এই সেশন। শুরুতে বলে রাখি ভালো নিউজ নিয়ে একটা। প্রাইমারি যে মামলা চলছিল, যে 22-এর রিক্রুটমেন্ট, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেখানে মামলা কিন্তু ছিল, সে মামলা কিন্তু অনেকটা শুনানি হয়ে গেছে, অনেকটা বলতে শুনানি হয়ে গেছে যেখানে। এবং সেখানে প্যানেল যে 11,758টি সিট ছিল, তার মধ্যে কিন্তু অলরেডি 9,533টি পদের জন্য নিয়োগের যে প্যানেল তা কিন্তু প্রকাশ করে দেওয়ার কথা রয়েছে। এবং আজকে কিছুক্ষণ আগে তার অর্ডার কপিও চলে এসছে। আমরা আশা করতে পারি যে কোনো সময়, এই উইকের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময় আমাদের প্যানেল কিন্তু প্রকাশ হতে পারে, কারণ প্যানেল পর্ষদের কাছে রেডি। এটা আমরা কিন্তু অনুভব করতে পেরেছি, আমরা দেখেছি আগের দিন হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায়। তো এখানে বলে রাখি গল্পটা কীরকম, আমরা সুপ্রিম কোর্ট অর্ডার কপি আজ দেখতে পাচ্ছি। তো যেটা গল্প সেটা আমরা সহজে বিস্তারিত করার চেষ্টা করছি, যেখানে মোট ইন্টারভিউ দিয়েছিলেন মোট ইন্টারভিউ দেওয়া রয়েছে 14,015 জন। এবং এখানে ডিএলএড যারা রয়েছেন, ডিএলএডকে বাদ দিয়ে প্রার্থী রয়েছেন, ডিএলএড 22-কে বাদ দিয়ে প্রার্থী রয়েছেন 11,327 জন। এর মধ্যে ডিএলএড 22 করা রয়েছেন 2,842 জন, মানে ডিএলএড 22 বাদ দিলে সংখ্যাটি হয় 11,916। মানে বলতে পারি ডিএলএড 22 বাদ গেলে কিন্তু মোটামুটি সবাই সিলেকশান পাবেন, এবং ডিএলএড 22 বাদ না গেলে এর জন্য কিন্তু তারা কিন্তু পর্ষদ যেটা দেখেছেন সেটা হচ্ছে পর্ষদের জন্য সিট রিজার্ভ করে রেখে দিয়েছেন। মানে ডিএলএড সংখ্যাটি বাদ দিয়ে তারা কিন্তু 9,533টি পদের জন্য তারা কিন্তু নিয়োগ করতে পারবেন, এটা কিন্তু মানে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আলটিমেট এরপরে যারা থাকছেন তারা কিন্তু সেই মেরিট লিস্ট ভাবে, যারা নাম্বার সমস্ত রকম বিচার করে সে মেরিট ওয়াইজ তারা যেমন যেমন তা থাকবেন সেভাবে, তারা যে ডিএলএড প্রত্যেকেই চান্স পাবেন 22 এমনটা নয়, তাদের মেরিট তাদের আসতে হবে। এরপর যদি ডিএলএড 22 যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তাদের মেরিটে আসতে হবে, এবং তারপর ফাইনাল তারা আবার তাদের জন্য একটা প্যানেল তৈরি করা হবে। তো আমরা এটুকুই আশা করতে পারি 9,533 জনের প্যানেলটা কিন্তু যে কোনো সময় প্রকাশ হতে চলেছে। এবং বলে রাখি এর বাদে যারা প্যানেলে নাম রাখতে পারবেন না, যাদের প্যানেলে যাদের নাম না যদি থাকে সেটাও চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এরপর কম্পিটিশন করব আমাদের বাকি যে ডিএলএড 22 রয়েছে, যদি তারা সিলেকশন পেয়ে যান, যদি তারা গাছ এখানে হয়ে ওঠেন তাহলে কিন্তু তাদের সাথে মেরিটের একটা লিস্ট তাদের তৈরি হবে এখানে। আর যদি ডিএলএড 22 বাদ চলে যান তাহলে তো প্রশ্নই নেই, কারণ এখানে বলতে পারা যায় প্রায় 100 বাদ দিয়ে মোটামুটি প্রত্যেকেই সিলেকশন পেয়ে যাবেন এখানে। তো এটুকুই আজকের খবর, কারণ সিলেকশন পেয়ে গেলে অনেকের এবার নেই এখানে, তো প্রত্যেকেই সিলেকশন পেয়ে যাবেন এটুকু আমরা আশা করতে পারি। এবং ডিএলএড 22 হলে কিন্তু মেরিটটা নতুন করে তৈরি হবে। এবং এখানেও বলে রাখি যে কিছু প্রার্থী হয়তো জয়েন করছেন না, এরকমও থাকবেন কিছু, অতএব যারা লিস্টে নাম থাকবে না তারা কিন্তু চিন্তা করবেন, তাদের কিন্তু সুযোগ রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ এর জন্য, এটুকু আজকের জন্য। পরবর্তী নিয়োগ প্রযুক্তি নিয়ে কিন্তু বড় রকম আপডেট আসতে চলেছে, তা অবশ্যই ইনফর্ম করব। তো সেশনটি শেষ করলাম এখানে, দেখা হচ্ছে রাত্রিবেলা নতুন একটি আপডেট নিয়ে।